জলপাইগুড়ি জেলার গায়ের কাটা মাছের বাজারের হাল বেহাল। এই বাজারে সাতটি জলের কল রয়েছে, অথচ জলের কোনো সমস্যা নেই, অথচ বাজারে সৌরচালিত জলের রিজার্ভার বসানো, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্কের। এবং স্থানীয়দের যেটা অভিযোগ, যে সুমিত শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে তাদের অভিযোগ, তিনি একটি ঠিকাদার সংস্থার কাছ থেকে নাকি কাঠ মানি নিচ্ছেন। জলপাইগুড়ি জেলার গায়ের কাটা মাছের বাজারের হাল বেহাল। এই বাজারে সাতটি জলের কল রয়েছে, জলের কোনো সমস্যা নেই, অথচ বাজারে সৌরচালিত জলের রিজার্ভার বসানো হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্কে। এ বিষয়ে রয়েছে আমাদের প্রতিনিধি সানি, একদম সরাসরি রয়েছে সানি রায়। প্রতিনিধি সানি, স্থানীয়দের ঠিক অভিযোগটা কি? আমি বানাহাট ব্লকের যে গয়েরকাটা বাজার রয়েছে, সেই গয়েরকাটা বাজারের মাছ বাজার সত্য দাঁড়িয়ে রয়েছি। এবং প্রথমেই তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখবো, যে জলপাইগুড়ি জেলার সাপুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েত বিভিন্ন সময় বিভিন্নবার কিন্তু সংবাদ মাধ্যমে একেবারে শিরোনাম এসেছিল। এর আগে আমরা এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন রকম খবর সম্পর্কিত করেছিলাম। আজ আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করবো। বিজ্ঞানের ভাস্করকে একটু জানাতে বলবো যে এই বাজার বিক্রিয়ে কিন্তু একই সঙ্গে পাশাপাশি দুটি ফল রয়েছে, শুধুমাত্র এই দুটি ফলের চিত্র এখানে নয়। এই বাজারে টোটাল যদি আমরা হাতে গুনতে যাই, একটি জায়গায় সামান্য পরিসরের মধ্যে টোটাল 7টি ফল বসানো হয়েছে। এই যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে এখানে অভিযোগ করে যাচ্ছেন যে এখানকার যে সমস্ত ড্রেন রয়েছে সেই ড্রেনের বেহাল দশা। বারংবার ব্যবসায়ী সমিতির উদ্যোগন কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রধান পঞ্চায়েত প্রত্যেককে জানানোর পরেও কোনো রকম সুরাহা করেনি। এবং ঠিক এই জায়গাতেই অভিযোগটি আরো একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাতে যেখানে বিভিন্ন রকম হাটের সেটের সমস্যা, সেট নিয়ে বারংবার বলা হয়েছিল, পাশাপাশি আরেকটি সময় করে দেখানোর চেষ্টা করবে এই যে সেট, সেই সেট নিয়েও আলোচনা ছিল বহুবার। বহুবার বলার পরে কিন্তু সেই সমস্যা তোলা হয়নি। পাশাপাশি দেখো আমার এই সাইডে দেশ যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানকার স্থানীয় বাসিন্দা। তারা যে অভিযোগটি তুলছেন, যে প্রথমে কিন্তু অভিযোগ তুলতে আসছেন, সেখানে গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে একটি সৌর চালিত ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের ব্যবস্থা করা হয় এবং তাকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্নবার বিভিন্ন ঘরে কিন্তু অভিযোগ উঠে আসছিল এবং স্থানীয়রা এই কাজকে কিন্তু আটক করে দিয়েছিল এমনটা কিন্তু অভিযোগ করেছিল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এবং রাজনৈতিক পারদ উঠে ছিল একেবারে অন্যভাবে, যেখানে স্থানীয় এক যারা রয়েছেন সমিত শিকদার নামে এক স্থানীয় ব্যক্তি, তিনি কিন্তু প্রথম এই যে ওয়াটার রিজার্ভার তার বন্ধ করার একটা কিন্তু সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কারণ তিনি পরিষ্কার যেটা জানাচ্ছেন, আমি সরাসরি তোমার কাছেও যাবো, আর তার আগে তোমাকে যে বিষয়টি দেখাবো, এখানে জলের পর্যাপ্ত পরিষেবা রয়েছে কিন্তু যেখানে জলের পর্যাপ্ত পরিষেবা রয়েছে, জলের কোনো সমস্যা নেই, অথচ বাজারে সৌরচালিত জলের রিজার্ভার বসানো হলো, সেটার কারণটা ঠিক কি? দেখো মধুপূর্ণ, তোমাকে বিষয়টা আর ক্লিয়ার করে, এখানে কিন্তু রিজার্ভার বসানোর কথা ছিল কিন্তু সেই রিজার্ভার স্থানীয়দের বিষয়ে নিষেধ করে কিন্তু ঠিকাদার সংস্থা কলকাতার একটি রিজার্ভার সংস্থা এখানে আছে, সেই কাজে তারা বরাদ্দ পান এবং তারা কিন্তু সেই রিজার্ভার এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। এবং কেন এখান থেকে সরানো হয়েছিল, কি কারণে সরানো হয়েছিল এবং তার সব থেকে বড় কি প্রশ্ন, যখন স্থানীয়রা এই কাজে বাধা দেয় তখন কিন্তু স্থানীয় এক সুমিত শিকদার নামে এক লোকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয় যে তিনি কাঠ মানি নিয়েছেন ঠিকাদারি সংস্থার কাছ থেকে, যার কারণেই এখানকার জলের যে সম্ভব পরিচালিত জলের রিজার্ভার সেটা কিন্তু অন্যত্র কিছু। আমি সরাসরি আমার সঙ্গে এখানে যারা রয়েছেন স্থানীয়রা রয়েছে, আমি প্রথমেই জানতে চাইব কিন্তু একটা সমস্যা উঠে আসছে, একটা কাঠমানির অভিযোগ উঠে আসছে বাজারের বর্তমান পরিস্থিতি এবং কাঠমানির সংস্কৃতি মানে কি দুঃখ যোগাযোগটা কোথায়, মানে সবথেকে বড় আগে একটা আমার কথা ছিল সেটা একটা হচ্ছে, সেই কারণে আমরা বলছিলাম এটা এখানে না করে আমাদের যে শ্মশান ঘাট আছে সেই শ্মশান ঘাটে কিন্তু তাতে বাইরের থেকে বিদ্রন্ত কিন্তু কিছু লোক আছে তাদের তারা সেই জলের জন্য উপস্থিত। এই জায়গাটা একটা প্রশ্ন, আপনাদের জন্যই তো এসে গেছিল, আপনার সুবিধার জন্য তো গ্রাম পঞ্চায়েত বানিয়েছে, তাহলে সেটাই আপনি কেন করে দেন না, যে জন্য করা হয়েছে আমি বলছিলাম এই কারণে যে এখানে অলরেডি আমাদের 5টা পিএসসি কল আছে, দুটো এমনি হ্যান্ড টিউবওয়েল আছে, তাতে আপনার একটা ডিপ টিউবওয়েল আছে, ঠিক আছে, আমরা দেখছিলাম এখানে জলের সেরকম কোনো সমস্যা নেই। এই জন্যই আমরা বলছিলাম এখানে এটা না করে যে আমাদের শ্মশান ঘাটে করা হতো, সেখানে প্রচন্ড দরকার, কেন সেখানে প্রচুর লোক এবং এখানে জলের খুব অসুবিধা হয়, সেখানে আমরা বলছিলাম এখানে না করে ওটা ওখানে করলে ভালো হতো, কেন এখানে জলের কোনো সমস্যা নেই।
ঘটনা হচ্ছে এটা তো কিভাবে করতো কাটমানি কেন এটা তো মানে এখানে একটা ট্রেনের একটা ট্রেনের পরিষ্কার হওয়ার কথা ছিল, যাই হোক সেই আমরা মাস্ক পিটিশন করেছিলাম আমি পাড়া শহর থেকে, সেই মাস্ক পিটিশন এখানে করা আছে। তো জেল পরিষ্কারটা এখনো কি হয়নি, যে জেল পরিষ্কারের কথা নিয়ে এই বিতর্ক চলবে, আপনারা ডিউটিতে গিয়েছিলেন হ্যাঁ তারপরে তারপর কি বিতর্ক একেবারে মধুপূর্ণ দেখো যে বিষয়টা উঠে আসছে, তারা কিন্তু জানাচ্ছেন যে এখানকার যে ড্রেনের সমস্যা সেই সমস্যা তারা মাস্ক পিটিশনে গিয়েছেন এবং তারা তাদের হাতে সেই কাগজপত্র নিয়েছে এবং তারা যখন জিডির সাথে যখন কথা বলে তখন জিডির সঙ্গে তাদের কিন্তু একটা মতবিরোধ হয় এবং তারা অভিযোগ করছেন যে সেই মতবিরোধের কারণেই কিন্তু সুনিশ্চিত করে কিন্তু এরকম অভিযোগ করা উচিত। আমার সঙ্গে একটু সুনিশ্চিতটা তিনি নিশ্চিত করেছেন, আমি একটু ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা কিন্তু আমাকে দেখাচ্ছিলেন যে সার্ভিস সিস্টেম আমি একটু মেসেজ পাইতে কথা চেষ্টা করবো যে কখন কিছু সমস্যা হয়েছে দেখো মধুপন্না, যেমনটা ব্যবসায়ীরা জানাচ্ছে যে এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নবার যারা ব্যবসায়ী কমিটির উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে জানাইছে, তারাও কিন্তু মানে কোন রকম কর্ণপাত করেনি, যার কারণে কিন্তু এই বাজার রয়েছে। এবং আমার পাশাপাশি আমি একটু আসতে বলবো, আমার আমার সঙ্গে রয়েছে শ্রমিক যার বিরুদ্ধে এই অভিযোগটি উঠে আসছে, আমি ওনার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কি সঙ্গে বলছিলাম আপনার বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে যে আপনার কাঠমানি নেওয়ার কারণে এই সন্ত্রাস বলে অন্য জায়গায় চলে নিতে পারবে। আপনার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত আপনার আপনার বিরুদ্ধেই মূলত অভিযোগটি উঠে আসছে, আপনার স্থানীয় যে সমস্ত রাজনৈতিক দল তারাও কিন্তু আপনার নামে অভিযোগ করছেন, সে বিষয়ে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? রাজনৈতিক দলের তো এখন যে বলছি যে সিপিএম এর যে বিহার সরকার সে তো রাতে অসুস্থ থাকে, সে কাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না। আবার জানাবো আমার পঞ্চায়েতেও আমি জানাবো যে কেন এরকম হচ্ছে, কেন কাজগুলো হচ্ছে না একেবারে। মধুপূর্ণা দেখো যে সমস্ত অভিযোগ কিন্তু উঠে আসছে এবং পাশাপাশি তোমাকে আরেকটু বিষয় দেখাবো যে এই বাজারে কিন্তু এখনো একটি সৌরচালিত বা বিদ্যুৎ বিদ্যুতের পিলার লাগানো হয়েছে, সেটাও কিন্তু বেহাল দশায় রয়েছে যারা জানাচ্ছেন, এবং এখানকার স্থানীয় এখানকার যারা ব্যবসায়ী তারা কিন্তু বলছেন যে যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে কাটমানি তোলার। আমি কথা বলার চেষ্টা করেছিলাম যে সমস্ত যে ঠিকাদার সংস্থা এখানে কাজের বরাদ্দ নিয়ে এসেছিলেন ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি কোনোভাবে ফোন না তোলাতে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, এবং পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে যে অভিযোগটা স্থানীয়রা তুলছে এর আগেও কিন্তু আমরা সাকরজোড়া গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম খবর পেয়েছিলাম, কারণ সাকরজোড়া গ্রাম পঞ্চায়েতে যে সানি আরো একটা বিষয় জানতে চাইবো যে স্থানীয়রা যেটা অভিযোগ করছে বারবার যে সুমিত শিকদারের নামে এবং তিনি নাকি একটি ঠিকাদার সংস্থার কাছ থেকে কাটমানি নিয়েছে, তো এক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো স্টেপ কি এখনো নেওয়া হয়েছে? দেখো তোমাকে প্রথমেই যে বিষয়টি আমি ক্লিয়ার করাই সেটা হচ্ছে স্থানীয়দের কোনো কিন্তু অভিযোগ নেই সুমিত শিকদারের বিরুদ্ধে, সুমিত শিকদারের বিরুদ্ধে কিছু রাজনৈতিক মতাদর্শের লোকজন তারা অভিযোগ করছেন যে তিনি কাটমানি নিয়েছেন, শুধু কাটমানি নয় তিনি ঠিকাদারি সংস্থাকে ভয় দেখিয়েছেন এবং ঠিকাদারি সংস্থাকে বাধ্য করেছেন যে এখান থেকে সেই কাজটি যাতে অন্যত্র করা হয়, এবং যার কারণে কিন্তু এখানকার রিজার্ভার গিয়ে দাঁড়াবে টেলিপাড়ার নাম জায়গাটা, সেখানে কিন্তু এটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে সেই রিজার্ভার সেই রিজার্ভারটি এই এলাকাতে একটি শ্মশান রয়েছে সেই শ্মশানে বসা হোক এবং সেই শ্মশানে বসালে অনেক লোকের সুবিধা হবে। আমি আরো একটু জানার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। বলছিলাম আপনাদের এই রিজার্ভার আপনারা নিয়ে 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 যাওয়ার কথা বললেন, মানে এখানে কেন করতে দিচ্ছেন না,
সামনে পঞ্চায়েত বোর্ড, তার আগে এরকম একটা ঘটনা ঘটছে যে সুমিত শিকদার কে স্বঘোষিত তৃণমূল নেতা বলা হচ্ছে এবং তার বিরুদ্ধে কাটমানি অভিযোগ, কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। দেখো মধুবন্যা, পাশাপাশি অভিযোগের পাশাপাশি তোমাকে একটু বাজারের সার্বিক চিত্রটা দেখাবো যে এই সেই মাছ বাজার যেখানে কিন্তু প্রতিনিয়ত ব্যবসায়ীরা আসেন এবং এই বাজারকে বলা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড থেকে বাজার চলছে এবং এই বাজারে শুধুমাত্র গয়েরকাটার বাসীরা এখানে আসে না, বিভিন্ন এলাকার থেকে সমস্ত যারা দোকানদার রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, এমনকি যারা পাশের এলাকার রয়েছেন, তারাও কিন্তু এই বাজারে একত্রিত হয়, মিলিত হয় এবং এই বাজারের যে এই মুহূর্তে যে বেসব বেহাল দশা, যে কোনো সময় কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে, বারংবার প্রশাসনিক লেভেলে কিন্তু তাদেরকে জানানো হয়েছিল, কথা বলা হয়েছিল, কিন্তু কোনোভাবে কেউ কর্ণপাত করেনি। এখন আরো একটি যে বিষয় রয়েছে, এই সাকুয়াঝোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বাজারে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে, যারা এখানকার অত্র এলাকার স্থানীয়রা রয়েছেন, তারা কিন্তু পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থেকে শুরু করে যারা শিল্প পরিকাঠামো দপ্তরে রয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত অবস্থায় রয়েছেন, তাদেরকে যখন তারা অভিযোগ জানাতে যায় উল্টে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়, এমনটা কিন্তু অভিযোগ এখানকার স্থানীয়রা করছেন। তার জলজন্ত উদাহরণ হচ্ছে সুমিত শিকদার। সুমিত শিকদারের বিরুদ্ধে গত 3 বছর উপরে হয়ে গেল, কোন ড্রেনের পরিষ্কার হচ্ছে না, আর যখনই আমরা কিছু বলতে যাচ্ছি ওরা বলেছে ঠিক আছে করে দেবো, করে দেবো, কিন্তু কোনো কিছু হচ্ছে না। আচ্ছা, ড্রেন সমস্যার সঙ্গে জল প্রকল্পের কি সমস্যা? জলের সমস্যা এটা আছে, এই জলের ট্যাঙ্কি যেটা বসানো ছিল এখানে পায়খানা ট্যাঙ্কি আছে, পায়খানা ট্যাঙ্কি পাশে বসানোর কথা, তা আমরা বললাম কি এখানে বসালে তো জলটা কেউ খাবে না, আর অসুবিধা হয়ে যাবে, তো তার এইখান থেকে না করে তোমার শ্মশানঘাট এখানে করলে ওই জন্য হচ্ছে অনেকগুলো লোক। কিন্তু এই এলাকায় বাজারে তো বাজারের সাথেই তো করে করা হয়েছে না, ঠিক আছে, কিন্তু যে কোনো জায়গায় একটা ভালো জায়গা রেখে তো করতে লাগবে, পায়খানা ট্যাঙ্কির সামনেই কেন করতে? আর আমরা বলছিলাম যে শ্মশানঘাটে করলে এখানে বাইরের থেকে লোক আছে, ওইখানে জলের ট্যাঙ্কির কোনো সিস্টেম নাই, কিছু নাই, ওইখানে করলে খুব ভালো হয়। আর কিন্তু এই বাজারের মূল দুয়ার থেকে শুরু করে একদম পিছন অব্দি টোটাল 8টির মতো কল রয়েছে, এই কল গুলো কাদের দ্বারা তৈরি? সব তো নিজে নিজে পিএইচজি যেগুলো আছে। এখানে তো একটা ব্যয় হয়েছে আর্থিক ব্যয়, এটা তো হ্যাঁ হয়েছে। তাহলে সেক্ষেত্রে আবার এখানে জল প্রকল্প, এটা এটা মানে কি মনে করছেন, এখানে কোনো কাটমানির গল্প রয়েছে? না, কাটমানির কি আছে, এগুলো তো সব মিথ্যা, এগুলো তো কোনো কাটমানি কেউ চাওয়া হয়নি। মধুবন্যা, সার্বিক ভাবে কার্যত বাজারের অবস্থা কিন্তু একেবারে বেহাল দশায় রয়েছে, তারপর একের পর এক অভিযোগ উঠে আসছে, অথচ পঞ্চায়েত প্রধানের তরফ থেকে কিন্তু কোন রকম কোন ব্যবস্থা করা হচ্ছে না, তারা মুখে কুড়ুল কেটে বসে রয়েছেন এবং আমরা যখন সংবাদ মাধ্যম তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি তারাও কিন্তু রীতিমতো মুখে কুলুপ রেখে দিয়েছেন। মধুবন্যা।
কতটা অসুবিধার মধ্যে আছে, এবং পাশাপাশি এটাও বোঝা যাচ্ছে যে বাজারের অবস্থাও ভীষণ ভাবে বেহাল। কিন্তু প্রশাসনকে জানানো হচ্ছে, কিন্তু প্রশাসনের কেন দৃষ্টি এখনো হয়নি এখানে, এবং তো প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না এখনো অবধি? দেখো মধুবন্যা, যে বিষয়টি আমি একটু আরো একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করবো, যারা যে অবস্থায় রয়েছে এই বাজারের পরিস্থিতি, এই পরিস্থিতি দাঁড়িয়ে প্রশাসনিক তৎপরতা দক্ষ করাচ্ছে, এটাই কিন্তু ভাবার বিষয়, প্রশ্ন কিন্তু এটাই উঠছে। তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন সামনে পাশের বোর্ড কাজ শুরু হবে, ইতিমধ্যে একটি অন্য ড্রেনের কাজ এখানে শুরু হয়ে গিয়েছে, এবং পাশাপাশি যে এই বাজারে যে দীর্ঘ 3 বছর ধরে তারা লাগাতার অভিযোগ করে আসছে, এই 3 বছর লাগাতার অভিযোগ করার পর যখন শুরু হওয়া পাচ্ছে না, তারা কিন্তু ডেপুটেশন থেকে শুরু করে বিভিন্ন রকম তারা পদক্ষেপ নিয়ে তারপরে হচ্ছে না, এরপরে তারা কিন্তু বড় সড়ো আন্দোলনে নামবেন এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। তবে প্রশাসনিক ভাবে কেন কাজ করা হচ্ছে না তার প্রশ্নের কিন্তু সঠিক উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। বলবো একেবারে সানি, দেখাই গেল তারা যথেষ্ট অসুবিধার মধ্যে রয়েছেন। তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সানি রায় ছিলেন জলপাইগুড়ি থেকে একেবারে সরাসরি, এবং বাজারের হাল আপনারা দেখতেই পেলেন বেহাল, এবং এই বাজারটিতে 7টি জলের কল রয়েছে, জলের কোনো সমস্যা নেই, অথচ বাজারে সৌরচালিত জলের রিজার্ভার বসানো হয়েছে, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্কের।